স্বাগতম সবাইকে। আজকে আমরা দেখব 2024 সালে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়, সেই চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন করতে হয়, সবাই আপনার চ্যানেলটা সার্চ দিয়ে যেন খুঁজে পায় সেটা দেখিয়ে দেব, এবং ইউটিউবের কিছু সেটিংস আছে যেগুলো ঠিক করে সেট আপ করলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। সর্বোপরি সেই চ্যানেল থেকে কি কি উপায়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন, সেটার ক্রাইটেরিয়া কি কি সেগুলো নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই সব কিছু আমি মোবাইল ফোন দিয়েই করব, কারণ আমার চ্যানেলে বেশিরভাগ দর্শকই ফোনের মাধ্যমেই ইউটিউব চ্যানেল হ্যান্ডেল করে থাকে। একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে কি কি প্রয়োজন সেটা আগে আমাদের জানতে হবে, যদিও এটা পরে জানলেও হবে, তারপরও একটু বলে নেই। চ্যানেল ক্রিয়েট করতে আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না, তারা এই ভিডিও ডিসক্রিপশনে জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে এই বিষয়ে ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নেবেন। এবং আমাদের একটি লোগো অ্যান্ড ব্যানার ইমেজ লাগবে চ্যানেল কাস্টমাইজেশনের জন্য। লোগো অ্যান্ড ব্যানার ইমেজ কিভাবে বানাতে হয় এই বিষয়ে পরে একটি ভিডিও আপলোড করব। লোগো আর ব্যানার ইমেজ এখন না হলেও হবে, তবে আমরা আপনাকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে দেখাবো, যেটা দেখে একটা মানুষ একদম বেসিক থেকে সব কিছু বুঝতে পারবে এবং সেই চ্যানেলে যেন সে ভিডিও আপলোড করতে পারে। মেইন ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন। তাহলে চলুন আমরা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফেলি। তো আমরা গুগল ক্রোম থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব এবং সবকিছু সেখান থেকেই করব, কিন্তু তার আগে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা আছে, আমাদের ইউটিউবে ঢুকে মানে নর্মাল যে অ্যাপসটা আছে এই অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে নিচে এসে এখান থেকে আমাদের সেই জিমেইল বা গুগল অ্যাকাউন্টটা লগইন করতে হবে। তো সুইচ অ্যাকাউন্ট করে আমি আমার যে জিমেইলটা খোলা হয়েছে সেটা একদম নিচে আছে দেখতে পাচ্ছেন, এই যে এখানে sahajblog@gmail.com। তো এইখানে আমি ক্লিক করলাম। তো প্রথমত আমাদের এই কাজটা করতে হবে। তো গুগল অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম আসলো, এখান থেকে আপনারা এই লোগোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে নর্মাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার যেটা আছে যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন, আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার একটা নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে, নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনার একটা নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এখন এই নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে এখান থেকে যদি এখন আমরা ভিউ চ্যানেলে ক্লিক করেন, তো ভিউ চ্যানেলে ক্লিক করলে আপনার এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। তো এটা আমাদের জাস্ট গুগল অ্যাকাউন্টটা সাইন ইন করে নর্মাল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখন আমরা চলে যাব আমাদের গুগল ক্রোমে, ঠিক আছে। গুগল ক্রোমে যাওয়ার পরে এখান থেকে ইউটিউব লিখে দিবেন। ইউটিউব লিখে সার্চ করার পরে এটা যদি ডেস্কটপ ভার্সন হয়ে থাকে বা ডেস্কটপ সাইট হয়ে থাকে তাহলে তো ভালো, না হলে আপনারা এই যে উপরে তিনটা ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখতে পাবেন যে ডেস্কটপ সাইডে টিক দেওয়া আছে, যদি টিক না দেওয়া থাকে তাহলে টিক দিয়ে নেবেন। তো টিক দেওয়া হলে এখন আপনারা এই যে ইউটিউব যে লিঙ্কটা আছে এটা কিন্তু ক্লিক করলে আপনার যে মোবাইলের অ্যাপসে সেটাতে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। তো আপনারা কি করবেন, এটাতে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে একটি গ্রুপ ট্যাব আপনার ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন, এই যে গ্রুপ ট্যাব, এটা হচ্ছে ইউটিউব, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা হচ্ছে ডেস্কটপ সাইডে যেভাবে আমরা কাজ করি ঠিক সেভাবে আপনারা কাজ করতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে লোগো দেওয়া আছে, মানে আমার এর আগে একটা গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা আসার জন্য এটা দেখাচ্ছে। তো আমরা এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা সুইচ অ্যাকাউন্ট করে, এই যে সুইচ অ্যাকাউন্টের একটা অপশন আছে, এখান থেকে সুইচ অ্যাকাউন্ট করে আমাদের সেই গুগল অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট খুলছেন না, ওই জিমেইল অ্যাকাউন্টটা এখানে এখন এখানে দিতে হবে। তো আমাদের সেই ক্রিয়েট করা জিমেইল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করলে পাসওয়ার্ডটা দিতে বলবে, পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করলে আমাদের গুগল অ্যাকাউন্টটা ইউটিউবে সাইন ইন হয়ে যাবে, ঠিক আছে। তো নতুন গুগল অ্যাকাউন্ট বা জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করার পরে এখানে আপনারা এরকম লোগো দেখতে পারবেন। তো লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদের কিন্তু ইউটিউব স্টুডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে আপনারা লক্ষ্য করেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের এরকম আবার ইউটিউব অ্যাপস যদি লগ ইন করা থাকে সেখানে নিয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখানে ধরে রাখবেন, ধরে রেখে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ এরকম আবার করে আপনারা এই গ্রুপটা করে নেবেন। তো
তো গ্রুপ করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা নতুন ট্যাব আবার ওপেন হয়েছে YouTube এর পক্ষ থেকে। তো এইটা আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের যে ডেস্কটপে আমরা ওপেন করি না YouTube স্টুডিও সেরকম ভাবে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম টু YouTube স্টুডিও দেখাচ্ছে এবং এটা হচ্ছে নরমাল একটা চ্যানেল আমরা যেটা প্রথমেই YouTube অ্যাপসে ঢুকে ক্রিয়েট করেছিলাম। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পর এটা কিন্তু আপনার নরমাল অ্যাকাউন্ট, মানে আমরা যে প্রথমে আমাদের জিমেইল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য YouTube অ্যাপসে আমরা লগ ইন করেছিলাম। তো এখান থেকে আমরা একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, কারণ ব্র্যান্ড অ্যাকাউন্ট অনেক সিকিউরিটি সিস্টেম ভালো এবং এটা হ্যাক হয় না, অনেক ফ্যাসিলিটি পাওয়া যায় এবং অনেক বড় বড় ইউটিউবাররা এটা করে। নর্মাল অ্যাকাউন্ট খোলার পরে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে নেয় এবং ব্র্যান্ড অ্যাকাউন্টটি সে সবসময় ইউজ করে। ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি আপনাদের একটু বোঝাই, সেটা হচ্ছে ফেসবুক পেজের মতো, ফেসবুক প্রোফাইলের আন্ডারে যেমন আমরা ফেসবুক পেজ খুলে থাকি ঠিক সেরকমই একটা জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে তো একটি নর্মাল ইউটিউব চ্যানেল খোলাই থাকে। জাস্ট আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে সেটার ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা আমরা বেশি বা সিকিউরিটি সিস্টেম আমরা একটু হার্ড করতে পারি। তো এখান থেকে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলার সিস্টেম হচ্ছে এই নিচের দিকে আপনারা একটি সেটিংস অপশন দেখতে পাবেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটা সেটিংস অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চ্যানেলস নামে যে একটা অপশন আছে চ্যানেল, তো এই চ্যানেলে ক্লিক করে দিবেন। চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং বলে একটা অপশন আছে, অ্যাডভান্স সেটিং এ আপনারা ক্লিক করে দিবেন। অ্যাডভান্স সেটিংস এ ক্লিক করার পরে আমরা একদম নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, ঠিক আছে, এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আবার সেম ইউটিউব অ্যাপসে ওপেন হবে, আবার অ্যাপসে যদি ওপেন হয় তাহলে আবার ক্লিক করে ধরে ওপেন ইন নিউ ট্যাব করে নেবেন। তো এখানে আসার পরে একটু জুম করলে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে যদি আপনারা ক্লিক করে দেন তো এখান থেকে কিন্তু আপনারা ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেখেন ব্র্যান্ড অ্যাকাউন্টের ইন্টারফেসটা ঠিক এরকম, তো আপনারা কিন্তু এইরকম ভাবেই চ্যানেলটা ক্রিয়েট করতে হবে বা এই ব্র্যান্ড অ্যাকাউন্টটি আপনাদের ক্রিয়েট করতে হবে, কারণ আপনার চ্যানেলটা যদি লং টার্ম পর্যন্ত আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে যে আমার চ্যানেলটা অনেক বড় করব এবং কেউ যাতে খুব সহজে হ্যাক না করতে পারে বা কোনো সিকিউরিটি সিস্টেম যাতে মানে ব্রেক না করতে পারে, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের চ্যানেলটা ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন, তো আমার চ্যানেলের নামটা হচ্ছে সহজ ব্লগ, তো সহজ ব্লগ লিখে দিলাম, আপনার চ্যানেলের যে নামটা সেই নামটাই আপনারা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে নিচে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা ক্লিক করে আপনারা জাস্ট ক্রিয়েটে, এই যে ক্রিয়েটে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনাদের একটি চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করে দেখেন এখন আমাদের লোগোটাও কিন্তু দেখাচ্ছে উপরে, দেখেন লোগোটা যদি ক্লিক করি আমাদের এখানে দেখতে পাচ্ছেন সহজ ব্লগ নামে একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। এবং যদি সুইচ অ্যাকাউন্টটা আমি ক্লিক করি, সুইচ অ্যাকাউন্টটা দেখবেন আমাদের যে একটা ইমেল একটা জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে দেখেন দুইটা চ্যানেল, একটা নর্মাল চ্যানেল মানে উপরেরটা আমরা যা জাস্ট জিমেইলটা লগ ইন করেছিলাম, লগ ইন করার পরে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে নর্মাল অ্যাকাউন্ট। তো আপনারা এই যে সহজ ব্লগ যেটা আমি পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এটাই হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন ব্র্যান্ড অ্যাকাউন্টটা আমরা হচ্ছে কাস্টমাইজ করব, কাস্টমাইজ করার জন্য আপনারা বাম পাশে আসবেন, বাম পাশে দেখতে পাবেন অনেকগুলো অপশন। তো অনেকগুলো অপশনের মধ্যে আপনারা এই যে কাস্টমাইজেশন নামে যে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আপনার চ্যানেলটা প্রথমেই একটা হ্যান্ডেল সেট করতে হয়, হ্যান্ডেল মানে আপনার লিংক, আপনার চ্যানেলটা সার্চ করে যাতে পাওয়া যায়। আপনারা অনেকে বলেন যে ভাই আমার চ্যানেলটা তো সার্চ করে পাওয়া যায় না, তো আপনার লিঙ্কটা আগে ঠিক করতে হবে। এখন দেখেন লিঙ্কটা কিন্তু অনেক হিজিবিজি, তো আমরা কাস্টমাইজেশনে আসার পরে আমরা বেসিক অপশনটাতে ক্লিক করে দেবো। এখানে বেসিক ইনফোতে আসার পরে আপনারা একটু লক্ষ্য করতে পারবেন যে প্রথমে চ্যানেল নেমটা দেওয়া আছে, প্রথমে চ্যানেল নেমটা দেওয়া আছে, নেমটা তো ঠিকই থাকবে এবং নিচে দেখেন চ্যানেল হ্যান্ডেল, তো এটা আগে ইউআরএল নামে পরিচিত ছিল এখন হ্যান্ডেল করে দিয়েছে ইউটিউব। তো এখানে আমার চ্যানেলের নাম হচ্ছে সহজ ব্লগ, তো আপনার লাস্টে দেখেন কিছু অ্যাড হয়ে আছে, তো এবং এটা আমি কেটে দিলাম, সহজ ব্লগ পর্যন্ত রাখলাম। দেখেন আমি কত সুন্দরভাবে ওয়ার্ডটা ছোট করে ফেললাম এবং এই লিঙ্কটা কিন্তু এখন সবাই দেখতে পারবে। দেখেন আমার এটা টিক চিহ্ন দেখাচ্ছে এখানে, তার মানে এটা আমার এখনো ফাঁকা আছে। তো সহজ ব্লগসটা আমি রেখে দিলাম এবং এখানে লাস্টে আমি এস যুক্ত করে দিলাম, ঠিক আছে, এস যুক্ত করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার সবকিছু ওকে, হ্যান্ডেল ক্রিয়েট করা শেষ, এখন আমি উপরে পাবলিশ আছে লেখা, এই পাবলিশে আমি ক্লিক করে দেবো, এই যে পাবলিশ, এই পাবলিশে যদি ক্লিক করে দিই আমার হ্যান্ডেলটা সেট হয়ে যাবে। আমি পাবলিশে ক্লিক করে দিলাম, পাবলিশে ক্লিক করার পরে একটু ওয়েট করলে এটা সেট হয়ে যাবে, ঠিক আছে।
তো দেখেন এটা আমার কিন্তু হ্যান্ডেলটা সেট হয়ে গেছে, ইউটিউবে সার্চ করলে কিন্তু পেয়ে যাব, কিন্তু প্রথমে দুই এক দিনে কিন্তু সার্চ করলে পাওয়া যায় না, আপনার কিছুদিন ওয়েট করতে হবে, আপনার ভিডিও আপলোড করতে হবে, কয়েকদিন পর দেখবেন অটোমেটিক আপনার চ্যানেলটা সার্চ লিস্টে চলে আসছে। ঠিক আছে, তো এই আমার বেসিক ইনফোতে এই হ্যান্ডেল সেট করা হলো, নাম সেট করা হলো, এবং ডেসক্রিপশনে আপনার কি ধরনের চ্যানেল, আপনি কি ব্লগ চ্যানেল বানান বা আপনি কি গেমিং চ্যানেল বানান বা আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেটা একটু বিস্তারিত লিখে দিবেন। জাস্ট আমি এখানে হ্যালো এভরিওয়ান লিখে দিই, হ্যালো এভরিওয়ান লিখে দিলাম। আপনারা কিন্তু এইরকম ভাবে লিখবেন না, অনেক বড় করে লিখবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেক লিংক অ্যাড করার একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে লিংক অ্যাড করার অপশন, তো লিংক অ্যাড করবেন। আপনারা এখানে ক্লিক করে আপনার যদি ফেসবুক পেজ বা গ্রুপের লিংক থাকে তাহলে এটা অ্যাড করে দেবেন। ধরেন আমি পেজের লিংক অ্যাড করব, ঠিক আছে, পেজের লিংক অ্যাড করব এবং এখানে পেজের ইউআরএলটা দিয়ে দেব। ফেসবুক ফেসবুকে যেমন পেজের ইউআরএল থাকে ঠিক তেমনটা আমরা পেজের ইউআরএলটা দিয়ে দেব। ঠিক আছে, তো লিংক দিবেন এবং কন্ট্যাক্ট ইনফোতে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা যদি কোনো স্পন্সর পান তাহলে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে কি করে সেই ব্যক্তিটা, সেজন্য এখানে কিন্তু আপনার ইমেলটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, তো আমার ইমেলটা দিয়ে দিলাম। তো আমি লিংক সেট করলাম, আমার ইমেল দিলাম এবং আমার চ্যানেল নেম এবং চ্যানেল হ্যান্ডেল বা লিংক সব কিছু দিলাম। দেওয়ার পরে আপনারা পাবলিশে ক্লিক করবেন, পাবলিশে ক্লিক না করলে এটা কিন্তু সেভ হবে না, তো পাবলিশে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, সেভ হয়ে গেছে। এখন আপনারা ব্র্যান্ডিং এ আসবেন, ব্র্যান্ডিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাতে আপনার লোগো দিতে হবে, আপনার ব্যানার ইমেজ দিতে হবে। তো প্রথমটা আসি, প্রথমটা হচ্ছে আপনার লোগো। তো আপনি একটা সুন্দর লোগো ক্রিয়েট করবেন, ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন যে কিভাবে লোগো বানাতে হয়। তো আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি, তো আমি ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করার পর আমার হচ্ছে নিজের একটা ছবি আছে সেটা দিয়ে দিই। তো আমার ছবিটা দিয়ে দিলাম, তারপরে এখান থেকে ক্রপ করতে বলতেছে, তো ক্রপ আমি করে এই যে নিচে ডানে ক্লিক করে দেবো, এই যে ডান, ঠিক আছে, এই ডানে ক্লিক করলে আমার কিন্তু এই ছবিটা আপলোড হয়ে যাবে বা লোগোটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে নিচে এই যে ব্যানার, ব্যানারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা দিতে হবে। তো ব্যানারটা দিলে আপনার চ্যানেলটা অনেক অ্যাট্রাকটিভ দেখাবে এবং সুন্দর দেখাবে এবং প্রফেশনাল দেখাবে। তো আপলোডে ক্লিক করলাম, এই ব্যানার ইমেজ কিভাবে ক্রিয়েট করতে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো আমি আবার ব্রাউজে ক্লিক করলাম, তো ব্রাউজে ক্লিক করার পরে আমি ব্যানার ইমেজ একটা বানিয়ে রাখছি, সেটা আমি এখানে আপলোড করে দেবো। ঠিক আছে, একটু জুম কমানোর পরে এখানে নিচে ডানে ক্লিক করে দেবো, ডানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার চ্যানেলটা ব্যানার ইমেজও কিন্তু আপলোড হয়ে যাবে, দেখেন হয়ে গেছে। এখন নিচে এখানে আপনার হচ্ছে সাবস্ক্রাইব বাটন লাগাতে পারেন অথবা আপনার হচ্ছে নিজের ছবি দিতে পারেন, এটা ভিডিও ওয়াটারমার্ক, আপনার ভিডিও চলার সময় এই ওয়াটারমার্কটা থাকবে। তারপরে আমি দেখাচ্ছি প্লাস বাটন ক্লিক করে আমি এখানে লিখে দিলাম ইউটিউব ওয়াটারমার্ক, ইউটিউব ওয়াটারমার্ক, ইউটিউব ওয়াটারমার্ক লিখে এখানে সার্চ দিলে অনেক বাটন পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক অনেক। তো আমি এখান থেকে ইমেজেসে ক্লিক করে আমি জাস্ট কোনটা ডাউনলোড করা যায়, কোনটা এটা ধরে আমি ডাউনলোড করব, এই ইমেজটা ধরেন আমি ওয়াটারমার্ক হিসেবে আমি ডাউনলোড করলাম। তো এখানে সেভ করলাম, সেভে ধরে রাখলাম, ধরে রাখার পরে ডাউনলোড ইমেজ কোথায়, এই যে ডাউনলোড ইমেজে ক্লিক করলাম, ডাউনলোড ইমেজ হয়ে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। এখন আমি আবার সেই পেজে ফিরে আসি, আসার পরে এখান থেকে ওয়াটারমার্কের আপলোডে ক্লিক করলাম, তো এখানে আপলোডে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন আমার এই ওয়াটারমার্কটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো ওয়াটারমার্কে ক্লিক করলাম, ওয়াটারমার্কে ক্লিক করে উপরে আমি ডানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার এটা ওয়াটারমার্ক হিসেবে সেট হয়ে যাবে। ঠিক আছে, এখানে ক্রপ করতে বলতেছে, আমি ডানে ক্লিক করে দিলাম, ডানে ক্লিক করার পর দেখেন ওয়াটারমার্ক আমার হয়ে গেল। দেখেন ব্র্যান্ডিং সেকশনে কিন্তু সবকিছু আমার কমপ্লিট, আমার লোগো দিলাম, আমার ব্যানার ইমেজ দিলাম, আমার হচ্ছে ওয়াটারমার্ক দিলাম। দেওয়ার পরে উপরে আপনার পাবলিশে ক্লিক করে দিবেন, পাবলিশে ক্লিক করলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো সেভ হয়ে গেল। এখন থাকলো লেআউট, লেআউটটা আসলে ভিডিও আপলোড না করলে এটা বোঝানো যাবে না। লেআউটটা খুবই সিম্পল, আপনি এখানে কোন কোন ভিডিও থাকবে বা কোন কোন প্লেলিস্ট আগে থাকবে এগুলো আসলে রিয়ারেঞ্জ করার অপশন, তো এটা আপনার ভিডিও আপলোড না করলে আপনি এটা ঠিক করতে পারবেন না। তো এটা গেল হচ্ছে আপনার চ্যানেল কাস্টমাইজেশনের অপশন। ঠিক আছে, এখন আমরা একটু অ্যাডভান্স অপশনে চলে আসব। তো এখানে উপরে থ্রি লাইনে বাম পাশে ক্লিক করলে এখান থেকে আমরা নিচে চলে আসবো, নিচে আসার পরে আবার হচ্ছে এই সেটিংসে চলে যাব। ঠিক আছে, সেটিংসে ক্লিক করে দেবো। তো সেটিংসে ক্লিক করার পরে তো অ্যাডভান্স অপশনে আসার জন্য আমরা এখান থেকে চ্যানেল অপশনে ক্লিক করে দেবো। চ্যানেল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে কান্ট্রি অপশন দেখতে পাচ্ছেন যে আপনার কান্ট্রি কোনটা সেটা সিলেক্ট করে দেবেন। তো আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তো আমি বাংলাদেশ এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
তো এখানে আপনার চ্যানেলটা র‍্যাঙ্ক হওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ভিডিও আপনার এখানে কিওয়ার্ড আকারে লিখে দিবেন, ঠিক আছে, সেপারেটেড করে দিবেন, মানে আপনার চ্যানেল রিলেটেড যত কিছু আছে এখানে আপনি লিখে দিবেন, ঠিক আছে। তারপর এখানে লিখে দিবেন ট্রাভেল, কারণ ব্লগিং চ্যানেলে ট্রাভেল ভিডিও আপলোড করা হয়, তো এখানে লিখে দিলেন ইনফরমেশন ভিডিও, কারণ অনেক ইনফরমেশনও তো আপনি প্রোভাইড করবেন, ইনফরমেশন ভিডিও। এরকম আপনার রিলেটেড বা আপনার রিলেভেন্ট যতগুলো ট্যাগ বা কিওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর নিচে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপর আমরা নিচে এখানে সেটিংসে চলে যাব। তো সেটিংসে আসার পর আমরা এখানে আপলোড ডিফল্টসে ক্লিক করব, আপলোড ডিফল্টস, ঠিক আছে। তো আপলোড ডিফল্টস মানে এখানে আপনারা প্রত্যেকবার একই জিনিস যাতে লেখা না লাগে তো আপনারা টাইটেলটা দিবেন না, কারণ প্রত্যেক ভিডিওর জন্য আলাদা আলাদা টাইটেল হয়। তো আপনারা কি করতে পারেন, একটা ডিসক্রিপশন লিখে দিতে পারেন, যেমন আমার অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেলে কিন্তু আমার ডিসক্রিপশনে কিন্তু অনেক লেখা আগে থেকেই লেখা থাকে, এগুলো আমার বারবার টাইপ করতে হয় না। তো আমার যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো কিন্তু আমি অটোমেটিক সেখানে দিয়েই রাখি প্রত্যেক ভিডিওতে, কিন্তু আমার আলাদা আলাদাভাবে লিখতে হয় না। এই জন্য আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং আপনারা যা যে লেখাটা প্রত্যেক ভিডিওতে দিতে চান সেই লেখাটা দিতে পারেন। এবং নিচে ভিজিবিলিটি এখানে ক্লিক করলে আপনার পাবলিক প্রাইভেট এগুলো দেখতে পারবেন, তো সবাই পাবলিকই রাখে তো আপনারাও পাবলিক রাখবেন। এবং নিচে ট্যাগ, আপনার চ্যানেলটা যে রিলেটেড সেই রিলেটেড দুই চারটা ট্যাগ এখানে দিয়ে দিবেন, যাতে এই ট্যাগগুলো অল টাইম থাকে বা প্রত্যেক ভিডিওতেই থাকে, যেহেতু আমার চ্যানেলটা ব্লগ চ্যানেল। তো এরকমভাবে আপনার চ্যানেলের সাথে যেগুলো যায় বা যে ট্যাগগুলো আপনার প্রত্যেকটা ভিডিওতে দিতে চান সেই ট্যাগগুলো এখানে দিয়ে আপনার নিচে এই যে এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভ বাটনে ক্লিক করলে আপনার এটাও কিন্তু সেভ হয়ে যাবে। এখন আমাদের চ্যানেলটা কেমন দেখতে সেটা আমরা একটু দেখি। তো আমরা লোগোতে ক্লিক করলাম, এই যে জুম করে দেখা, এই যে ইউর চ্যানেলে ক্লিক করলে আপনার চ্যানেলটা দেখতে পারবেন কেমন দেখায়, ঠিক আছে। আমি ইউর চ্যানেলে ক্লিক করলাম, একদম টোটালি কমপ্লিট একটা ইউটিউব চ্যানেল। এখন এখান থেকে আপনার ভিডিও আপলোড করতে পারেন, আর ভিডিও আপলোড করার জন্য ইউটিউব স্টুডিও অ্যাপসের মাধ্যমে ভিডিও আপলোড করতে হয়, সেটা সবাই জানেন কম বেশি। তো এই রিলেটেড অনেক ভিডিও আমি আপলোড করব, তো আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা প্রতিনিয়ত এরকম ভিডিও ইনফরমেশন ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যান। আশা করি আপনাদের চ্যানেল রিলেটেড যত কোয়েশ্চেন আছে আমি আপনাদেরকে সলভ করে দিছি, একদম চ্যানেল খোলা থেকে শুরু করে ভিডিও আপলোড করা পর্যন্ত এর মাঝে সব কিছু আপনাদেরকে দেখানো হলো। তো তারপরেও যদি কোনো কিছু মিস করে থাকি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমি ওই মিস করাটা আমি আবার দরকার হয় আমি ভিডিও বানাবো। চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল, এখন জেনে নেই কিভাবে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার ফলে আপনি টাকা ইনকাম করতে পারবেন, এছাড়াও আপনি স্পন্সরের মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করে থাকে, মানে মনিটাইজেশন চালু করে টাকা ইনকাম করে। মনিটাইজেশন আবার দুই ধরনের হয়ে থাকে, একটা ছোট ভিডিও বা শর্টস ভিডিও থেকে মনিটাইজেশন করা যায়, আর দ্বিতীয়ত বড় ভিডিও বা লং ভিডিও থেকে মনিটাইজেশন করা যায়, যেগুলো আমি চ্যানেল খোলার সময় বিস্তারিত বলেছি। আশা করি আপনাদের চ্যানেল খোলা নিয়ে একটি স্বচ্ছ ধারণা ও এর বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আর দেরি কিসের, আপনিও একটি চ্যানেল খুলে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।